シャマダ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد بيس تي بي بانجلار دوري روكا چير شبماني ترشودي درشو پرتی بير جي جاگا تك اپنا را آما دشتی ونشن رب العالمين اردرباره কায়মানুবে প্রার্থনা নিবেদন করছি আল্লাহ যেন আমাদের এই মজলিসকে কবুল করেন এবং এর মাধ্যমে সত্য কথা বলার বুঝার এবং মানার তৌফিক আমাদের সকলকে দান করেন আমিন আমরা আলোচনা করব আমাদের মূল প্রতিবাদ্য বিষয় হলো কোরআনের কিসা কোরআনের ঘটনা কোরআনের ঘটনা নিয়ে আমরা আলোচনা করব আর আজকে এমন একটি ঘটনা উপস্থাপন করা হবে সেটি হলো আসহাবে কাহ এই ঘটনা বলার জন্য বা এর সাথে শিক্ষণের বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলিমগণ আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই প্রথমেই আমার ডান দিকে অভিষ্ঠ আছেন বিশিষ্ট আলেম শেখ মুখলেসবিন আর্শাদ মাদানি আসসালাম বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আলেমিন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালাম এবং আমার সর্বমে আছেন বিশিষ্ট আলব উদ্দিন শেখ মুজফর বিন মসিদ আসসালামু আলাইকুম সম্মানিত শুধু পরিচিত হলাম অতিথিদের সাথে চলুন আমরা ঘটনার সূত্রপাত কিভাবে হলো এবং ঘটনাটা কি আসহাবে কাহাফ অত্যন্ত সুন্দর শিক্ষণীয় একটি ঘটনা আমরা প্রথমে তার সারাংশ শুনবো আমাদের আজকের অতিথি আলোচক শেখ বাদা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আসলেই আমাদের সামনে যে ঘটনাটি আসছে সে ঘটনাটি আসলে অতীব গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো কোরআন মাজিদে বিরল দু একটি ঘটনা রয়েছে তার একটি আশ্চর্য ধরনের বিরল ঘটনা হচ্ছে আসাহাবে কাহাব আসহাব শব্দটি বহু বচন সাহেব তার এক বচন আর কাহাব শব্দের অর্থ হচ্ছে গর্ত আমরা সব মিলে এখন অর্থ করতে পারি গর্তবাসী গর্তের অধিবাসী এরকম একটা ঘটনা দিন আগে ঘটেছে যে ঘটনা আল্লাহ তালা কোরআন মাজিদে উল্লেখ করেছেন আসলে ইমানদারদের ইমান বেশি হয় বিপদের সময় মূলত ঘটনাতে এটা দেখানো হয়েছে আর দেখানো হয়েছে আল্লাহ আল্লাহতালার শক্তি কয়েকটা জিনিস ঘটনা দেখা হয়েছে তো ঘটনাটা আমরা সংক্ষিপ্তভাবে পেশ করি অনেক অনেক দিন আগে একজন নেতা ছিল যার নাম দাকিয়ানুস বা ডিসেস ডিসেস বা দাকিয়ানুস এই নামে তাকে দেখা যায় সে নিজেকে প্রভু বলে দাবি করেছিল সমাজে তো তার কয়েকজন এই দাবি মেনে নেয়নি তারাকে সে ডাকলে তারা আল্লাহতালার সাহায্য নিয়ে তার সামনে তারা কথা বলে এবং তারা তাকে রব হিসাবে অস্বীকার করে এতে সেই দাকেনুস ক্ষিপ্ত হলে তারা সেই এলাকা থেকে বের হয়ে যায় তারা সংখ্যে কত ছিল তা তালা স্পষ্ট উল্লেখ করেননি মানুষের মন্তব্যগুলি উল্লেখ করেছেন যে তারা তিনজন ছিল বা চারজন ছিল বা পাঁচজন ছিল বা সাতজন ছিল তবে মানুষে মন্তব্য করেছে তাদের তিনজনের চারজন ছিল কুকুর চারজনের পঞ্চম জন ছিল কুকুর পঞ্চম পঞ্চমজনের ষষ্ঠজন বা সপ্তম জন ছিল কুকুর এইভাবে একটা কথা বলা হয়েছে তো তাদের সাথে কুকুর ছিল এই কথাটা কোরআন মাজিদে উল্লেখ রয়েছে তারা এসে একটা গর্তে আশ্রয় নিল আর কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে কুকুরটি তার সামনের হাত দুটি বিছিয়ে সে গর্তের মুখের ওপরে বা উপরে বসে পড়ল চোখ খোলা ছিল হ্যাঁ এই অবস্থাটা বোঝা যায় তারপর তারা ভিতরে ঢুকে গেল তারা সেখানে আশ্রয় নিল আসলে স্বৈরাচারী শাসকের হাত থেকে বাঁচার জন্য তারাকে আল্লাহ তালা দীর্ঘদিন রেখে দিলেন এরপরে এক পর্যায়ে তাদের ঘুম ভাঙল ঘুম ভাঙলে তারা পরস্পরে যা বলা বলি করলো তাতে তাদের খাদ্যের আহারের প্রয়োজন তখন তারা তাদের কাছে যে পয়সা ছিল সে পয়সা নিয়ে একজনকে বাজারে পাঠালো বিষয়টি বলে দিলো যে বাজারে গিয়ে বৈধ জিনিস কিনিও আর কথা কম বলিও এরপরেও যখন বাজারে জিনিস কিনতে গিয়ে পয়সা প্রদান করলো তখন দোকানদার দেখলো যে পয়সা তো এখন চলবে না কি ঘটনা এই ঘটনা জিজ্ঞাসাতে জানা গেলো এই ব্যাপার ওখান থেকে কিছু লোক আসলো এই গর্তের মুখে কিন্তু তারা আসলে ভেতরে ঢুকতে পারলো না তা সে জায়গাটা ভয় দিয়ে পূর্ণ করে দেওয়া হলো ওই সময় যখন তাদের ঘুম ভাঙে তখন তারা বলাবলি করছিল যে কতক্ষণ থাকলে এখানে ঘুমিয়ে কেউ বলেছিল অর্ধেক দিন বা অর্ধেক দিনের বা পূর্ণ দিন আর কেউ বলল যে না এই বিষয়টি আল্লাহ ভালো জানেন কতদিন আমরা থাকলাম তা আল্লাহতলা ওই জায়গাটা ভয় দিয়ে পূর্ণ করে দিয়েছে এখনও সে কেউ যেতে পারে না ওখানে কোরআন মাজিদে যেভাবে উল্লেখ রয়েছে তাতে যখন সূর্য ওই গর্তের মুখের ওপরে যায় তখন সূর্যটা তাদের মুখ থেকে একটু সাইড হয়ে যায় যাতে করে সূর্যর ছাটাটা রৌদ্রটা সম্পূর্ণটাই তাদের মুখের উপরে বা তাদের শরীরের উপরে না পড়ে সাথে সাথে আল্লাহ তালা কথা বলেছেন যে আল্লাহ তাদের সাইড পরিবর্তন করে দিতেন কেননা এক সাইডেই যদি তারা থেকে যায় তাহলে তাদের সাইডটা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আল্লাহ যখন তাদের সাইড পরিবর্তন করা ডান কাতে বাম কাতে করা প্রয়োজন মনে করতেন তখনই ডান কাতে বাম কাতে করে দিতেন এবং সূর্য তাদের সরাসরি মুখের ওপর দিয়ে যেত না এক পাশ দিয়ে যেত যাতে করে সূর্য তাদের শারীরিকভাবে কোনো ক্ষতি করতে না পারে বা রৌদ্রটা তাদের দিয়ে দাঁড়াতে ক্ষতি না হয় এই ঘটনাটি কোরআন মাজিদের উল্লেখ রয়েছে। আসহাবে কাহাব নামে ধন্যবাদ আপনি চমৎকার এই ঘটনাটি তুলে ধরার জন্য এখানে আমরা আজকে বিস্তারিত আলোচনায় যাব যে শেখ মুখলেস সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটা গুরুত্বপূর্ণ ঘটনা শুনলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যে কতিপয় যুবক তারা বাদশার আনুগত্য করে নাই এই জন্য করে নাই যে সেটা মা শিয়াতুল্লাহ ছিল আল্লাহর সঙ্গে নাফারমানি করা ছিল আর আল্লাহর সাথে নাফারমানি করা কারুর জন্য আপনার অনুমতি নাই জায়েজ নাই যেমন নবী সাল্লাহ সাল্লাম বলছেন তো আতা মাখলুক মাখলফি যে আল্লাহ পাকরব্দুল আলমে না ফারমানি করে কোনো মাখলকে আপনার আনুগত্য করা যাবে না এত যেই বিষয়ে হোক যেই কাজে আল্লাহ নিষিদ্ধ আছে সেই কাজ কাউরির আনুগত্য করা যাবে না আল্লাহর বিরোধিতা করে সম্মানিত দর্শক আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে এক নম্বর তারা হচ্ছে তাওয়াহিদকে বাস্তবায়ন করার জন্য বাদশার কাজ ছিল কি তার নামে বলি দিতে হতো কোরবানি দিতে হতো তাকে সিজদা করতে হতো এরা অস্বীকার করেছিল প্রথম সেরেক এবং সেরেকের কারণেই উত্থান পতন হয়েছে মানুষের তো এই যুবকরা অস্বীকৃতি দিলেন এবং সেখানে চিন্তা করলেন যে আমাদের এখানে থাকা সম্ভব না তাদের হত্যার পরিকল্পনা চলছিল এই মুহূর্তে তারা বেড়ে চলে আসলেন বোঝা যাচ্ছে তাওহিদ যেখানে পালন করা যাবে না যেই জায়গাতে যেই গেরামে যেই বাড়িতে থাকলে তাওহিদ বিনষ্ট হবে তাও হৃদয় থাকা যাবে না সেরেক থেকে বাঁচা যাবে না ওই সমাজ ওই বাড়ি ওই গ্রাম আমাদের ত্যাগ করতে হবে কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শেরিক করা শরিক করা যাবে না এটা আমরা বুঝতে পারলাম দ্বিতীয় নম্বর যারা পাক রব্বুল আলমিনের জন্য নিজকে উৎসর্গ করে দেবে পাক রব্বুল আলমিন তাদেরকে নিজের বিশেষ রহমত দ্বারা হেফাজত করবেন সে আসহাবে কাহাফ তিনশো নয় বছর আল্লাপাক রব্বুল আলম তাদেরকে রেখেছে ঘুমন্ত অবস্থায় এটা কল্পনাই করা যায় না যেমন উজার আলসাল্লামকে আপনার রেখেছিলেন এক শত বছর তারপর আবার জীবিত করলেন ওনাকে পুরো মরণই দিয়েছিলেন পরে জীবিত করলেন তা আল্লাহ সব কিছু করতে পারেন এই জন্য আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি দৃঢ় তা আনতে হবে ইমান আনতে হবে আজকে আমাদের ইমান না থাকার কারণে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকার কারণে আমরা অজান্তে না জেনে শুনে সেরে করতেছি ধন্যবাদ আপনার এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যুবক ভাইয়েরা বলেছিলেন সে সময় তারা যখন আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে মূলত তারা শিরিকের বিরুদ্ধে আন্দোলন করার জন্যই তাদের এই পদচারণা ছিল তারা টিকতে পারলেন না এখানে তো একটা আল্লাহ রাবুল আলমিন আসাহাবে কাহাফ নামে এটা স্মরণীয় করে রাখছেন কেন পৃথিবীতে যত যুবক শ্রেণীর মানুষ আছে তাদেরকে এখান থেকে শিক্ষা অর্জন করা দ্বিতীয় কথা হলো যে তাদেরকে স্মরণই করে রাখা আল্লাহ তাদেরকে মূল্যায়ন করেছে যুগ যুগ ধরে যারা এই ঘটনা পাঠ করবে পবিত্র কোরআনের মধ্যে তাদের থেকে অনুপ্রেরণা পাওয়ার সাথে সাথে তাদের জন্য দোয়া করবে তারা যখন রওনা দিয়েছিলেন তখন একটা কথা বলেছিলেন হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের একটু রহমত দান করুন ওহ হেয়লানা মিন আমরিনা রসাদা আর আমাদের কাজগুলো সহজ করার জন্য নির্দেশনা দান করুন এত চমৎকার দোয়া তারা করেছিলেন মূলত তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফে দিয়েছিলেন আসলে তো তাদের কথা ইবলিস ইননাহুম ফিতিয়াতুন আমানু জিদনাহুম হুদা হুদা তারা তো সেই ইমানদার লব আর তাদের হেদায়েতের পথ আল্লাহর ইমানদার যুবক ইমানদার যুবক যুবক দল

গোটা পৃথিবীব্যাপী দাওয়াতি কাজের ভিত্তি গড়েছিলেন যুবকদের মাধ্যমেই আর বিষয় লক্ষণীয় সমাজে প্রথম উদ্যোগ নিবে যুবকরাই নির্মূল করার জন্য যেটা নিয়েছিলেন যদিও জীবন দিতে হয় তারা দিবে কিন্তু আপোষ করবে না ধন্যবাদ আপনাকে সম্মান দর্শক যেতে হচ্ছে আমাদেরকে এটা ছোট্ট বিরোধীতে অল্প কিছু করার জন্য তারপর আবার ফিরে আসবো এই গুহাবাসীরকুমতুল্লাহ Dialogue, dialogue, discussion, discussion, discussion. discussion. debate, debate, rebuttal. rebuttal, rebuttal, conclusion, eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words, Dekhun.

সাহাবিগন বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস্ব যার টাকা পয়সা ধন সম্পদ নেই তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে পৃথিবী থেকে সালাদ সিয়াম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারও সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে অতপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে এভাবে হকদারকে হক পূরণ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তাদের পাপসমূহ তার উপর চাপানো হবে শেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সদ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার প্ল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্যে আল্লাহরব্লে আগামী মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির দ্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলেই ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্যে শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নিদেশনা দিয়েছেন জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার বিরতির পর শুধু দর্শক আপনাদের সকলকে আবারও এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা বলতেছিলাম সে গুহাবাসী আচ্ছা এখানে আমরা একটা শেখ আপনার কাছে যেটা বলতে পারি যে এই যে মানুষগুলি তারা নিজেরা বেরিয়ে গেলেন তবুও তারা সেরেক করলেন না এখন কোনো ব্যক্তি যদি এইরকম একটা জায়গায় থাকে আর বলে যে আমার যাওয়ার কোনো জায়গায় নেই বা আমি কিছু করতে পারি নাই আমি বাধ্য হইয়া মস্মিক হয়ে গেছি কাফির হয়ে গেছি তাহলে কি সে নাজাদ পাবে শুক্রিয়া জজাকাল্লা খ্যার আপনি অত ঘটনাকে সামনে রেখে যে কথাটি পেশ করলেন আসলে অত ঘটনা সামনে রাখলে মানুষ এরকম কথা বলু এই সুযোগ এ অবকাশ তার কাছে নেই এমনিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম যা বলেছেন যদি তোমাকে জ্বালিয়া দেওয়া হয় যদি তোমাকে হত্যা করা হয় তবেও তুমি সিরক করবে না যতক্ষণ পর্যন্ত মানুষের দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত মানুষের শির্ক করার কোনো অবকাশ পৃথিবীতে নেই সে যেখানেই থাক না কেন আর যে সে আসুক না কেন এমনিতেই যাজল্য প্রমাণ আছে যে একটা লোককে বাধ্য করা হয়েছিল নইলে হত্যা করবে শেষ পর্যন্ত একটা মূর্তির নামে দান করতে বলা হয়েছিল একটা মাছি তো একজন করেছিল একজন করেনি তো যে করেছিল তাকে তারা ছেড়ে দিয়েছিল আর যে করেনি তাকে তারা হত্যা করেছিল তো সামান্য একটা ক্ষুদ্র একটা মাছি মূর্তির নামে দান করতে হবে এটাও পৃথিবীর কাছে একটা মানে বিরল একটা নমুনা আদর্শ হয়ে আছে যে কোন ক্রমেই মানুষ শিরকের আশ্রয় নিতে পারে না যতক্ষণ পর্যন্ত তার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তার জন্য বুঝলাম দিতে পারে আল্লাহর কাছে যে আল্লাহ আমার করার কিছু ছিল না জি না এটা পারবে না এই জন্য আল্লাহ পাক রব্বল কোরআনে কারিম স্পষ্ট বলেছেন যে যারা দুর্বারা বলবে আল্লাহ আমরা এরকম ছিলাম এরকম ছিলাম নেতাদের ডাপ বড় ভাইদের বাবাদের

সেখানে চলে যাওয়া হলো না কেন তাদের সাথে মসরেকদের সহযোগী রেখে থেকে যাওয়া হলো যারা মসরেকদের সহযোগিতা করে তাদের সাথে থেকে গেল তারা জাহান্নামে নামে যাবে তাদের বাঁচার পথ নেই ওই বিবরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষ শির্কের আশ্রয় নিতে পারে না কোনো ক্রমেই কোনো পথ নাই পথ নাই তাহলে ও নিহত হয়ে যাবে তারা হত্যা করবে ও মারা যাবে সুলি ফাঁসি সামনে নিয়ে নেবে আর যদি পথ থাকে তাহলে চলে যাবে আমরা এ ঘটনা থেকে সর্বপ্রথম যেটা পেশ করতে পারি সেটা হচ্ছে এই মানুষ হকের উপরে আসলে তার বিপদ আসবেই হ্যাঁ সাথে সাথে বিপদ আসলে তার প্রথম কাজ যেটা হবে সেটা আল্লাহর কাছে প্রার্থনা একজন ব্যক্তি কোশ্চিন কালেও অন্তত শিরিকের পক্ষে আপোষ করতে পারবে না তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো আসাহাবে কাহাম এখানে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে শিরিক করার জন্য বারবার উৎসাহিত করবে কিন্তু সেখানে আমাকে আপোষ করা যাবে না যেমন সাহাব বিন আবি অকাস আল্লাহ আনহ তার মা যখন বললেন যে তুমি তোমার দিন থেকে ফেরত আসো যুগ যুগ ধরে যে ঘটনাগুলো আমরা পাই সেই ক্ষেত্রে যতই অত্যাচার করুক না কেন শিরিকের পক্ষে কথা বলার জন্য বলুক তার মাকে লক্ষ্য করুক ওয়াইন খরা যা নাফসুকে আলফা আমাররা মা তুমি যদি মরতে মরতে এইভাবে এক হাজার বার মরে যাও লা আর জি মিন্দিনে মোহাম্মদ সলোয়াসাল্লাম আমি মোহাম্মদ সলোয়াসাল্লাম এর দিন থেকে ফিরে আসব না আগের যুগের যে অবস্থানটা আসলে আসাবে কাহাফ নয় যারাই মমিন ছিলেন তারা কখনো আপোষ করতেন না সাল্লাম বলছেন যে আগের যুগের একজন মানুষকে ধরে নিয়ে আসা হতো তারপরে তাকে করাত দিয়ে কেটে দুই ভাগে ভাগ করা হতো ওলা মিন রাজিকা এর এরপরেও ওই ব্যক্তিকে

দিন তার দিন থেকে তাকে সরাতে পারেনি আর তোমরা আমার কাছে জন্য কি তিনি চাদর মুড়ে দিয়ে শুয়েছিলেন যখন শুয়েছে এই কথা বলেছেন তখন রাগান্বিত হয়ে মুখটা লাল টকটকে হয়ে গেছে ওটা বসেই তিনি এই ঘটনা বললেন সেই ক্ষেত্রে বুঝা যায়

শির্ক করার পৃথিবীতে কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত মানুষ হায়াতে বেঁচে আছে সে যে অবস্থায় যাক না কেন তার শির্কের কোনো সুযোগ নেই তারপরে যেটা আমরা নিব সেটা হলো এই যে কোনো বিপদের মুখামুখি হলে আল্লাহ তালার কাছে সাহায্য সাহায্য চাইতে যেমন এই আয়াতটা এই আয়াতটা এমাম বোখারি রাহেমহুল্লা ওই বাবে নিয়ে এসেছেন যেখানে তিনি বলেছেন ইমান বাড়ে কমে যখন তারা দোয়া করল তখন আল্লাহ তালা বললেন জিদনাHum হুদা যার মানে কে ঈমান ওখানে হুদা বলতে আল্লাহ তাআলা তাদের ঈমান বৃদ্ধি করে দিলেন যাতে করে তারা দৃঢ়তার সাথে আল্লাহর তাওহীদ তাদের সামনে পেশ করতে পারে এটা হইতে স্পষ্ট হয় যে ইমান বাড়ে জি ঈমানবান বান্দা ঈমানের দিকে আগায় ঈমান তখন ঈমান যারা মাফিয়াত করে নাফরমানি করে তখন ঈমান কমে যায় যত হকের দিকে আগাবে তত তার ইমান শক্তিশালী হবে তখন সে বিপদকে একবারে তুচ্ছ করে দেখবে বিপদকে সে কিছুই মনে করবে না আর একটা আমরা নিতে পারি এখান থেকে যে মানুষ বিপদের মুখামুখি হলে তাকে একটা বাঁচার পথ আশ্রয় খোঁজা প্রয়োজন বাঁচার আশ্রয় খোঁজা প্রয়োজন সেখানে সে নিরাপদে থাকবো মনে করতে পারে এবং চলে গিয়েও সে এটা বিশ্বাস করতে পারে যে আল্লাহ এখানে আমাকে নিরাপদে রাখবেন ইনশা যেহেতু আমি আল্লাহ রস্তেই বের হয়েছি সেখানে কথা একটা জিনিস যোগ করা যায় এখানে সেটা হলো আল্লাহ রব্বুল আলমের বিভিন্ন প্রক্রিয়ায় মানুষকে জীবিত রাখতে পারতেন আসাহাবে কাহাবকে যে এত স্মরণীয় করে রাখতে চেয়েছেন যেমন মারিয়া আল্লাহ সালামকে খেতে দিত না কিন্তু খেতে পেতেন তিনি খুবাইব রাজি আল্লাহকে কেউ খেতে দিত না তারা কিন্তু তিনি খেতে পেতেন কিন্তু তাদেরকে জীবিত রাখলেন পাহাড়ের গর্তের মধ্যে তিনি তো পারতেন যে খাবারের ব্যবস্থা করে কিন্তু না তারা যেহেতু টিকতে পারবে না ওই জায়গায় দীর্ঘদিন যাবত কতদিন থাকা লাগবে বাঁচানোর স্বার্থে তারা এমন আশ্রয় নিলেন যেখানে মানুষ যেতে পারবে পারবে না না খেতে এবং থাকা অসম্ভব ইমান বাঁচানোর স্বার্থে আজকের যুগে এমনটাও যদি প্রয়োজন হয় তবু সেখানে যেতে হবে কিন্তু শিরিকের সঙ্গে আপোষ করা যাবে না আল্লাহর বলার প্রয়োজন এইভাবে রাখবেন আজকেও যে ঘটবে এমনটা নয় যুগ যুগ ধরে এটা আল্লাহর নিদর্শন রেখে দিয়েছেন যদি এরকম ইমানপন্থী হয় তাহলে অবশ্যই তারা তো একটা জনপদে যেতে পারত। যেখানে জনগণ আছে সেখানে যেতে পারত বা কারো না কারো আশ্রয় চাইতে পারত দেখা গেল যে কোথাও ঠাই হবে না তখন ইমান নিয়ে তারা গর্তের ভিতরে ঢুকে গেল গর্তের ভিতরে ঢুকার অর্থই হচ্ছে যে এখানে আমরা না খেয়েই মরব অথচ সেটাও তারা বরণ করে নিয়েছে আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ আমরা সম্মানিত দর্শক মন্ডলীর কাছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা পেশ করে রাখতে চাচ্ছি সেটা হলো এই আলী সবচেয়ে কোরআন হাদিসের পন্ডিত ছিলেন তিনি এই আসাহে কাহাবের বিস্তারিত বিবরণ দিয়েছেন মর্মে নামে যে ইতিহাসটি তারিখটা বা তাপসির আছে মিথ্যা তাপসির যে তাতে তাদের নাম হচ্ছে মাকসাল মিনা এম লিখা তাইতারুস এ বিভিন্ন নাম দিয়ে তারা রাজার এক বাড়িতে থাকতো এভাবে থাকতো এভাবে এসেছে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে দীর্ঘদিন থাকার কারণে তাদের নাক বড় হয়ে গেছিল মাথার চুল বড় হয়ে গেছিল বিবহৎস আকৃতিতে ছিল এদের নামে যে সব গুলি আছে সব মিথ্যা তাফসীর এই ব্যাপারে গেলে দাড়ি চুল বেড়ে বুঝতে পারতেন জি জি তারা ওই অবস্থাতেই ছিলেন আরেকটা বিষয় হলো যদি বেড়ে যেত তাহলে আল্লাহর রাব্বুল আলামিন কুদরত ওইভাবে প্রকাশিত হতো স্পষ্ট এটা জিনিস যে আমরা তখনই তো বুঝতে পারছি যে ওরা জাগ্রত হলো তখন তাদের খুদার প্রয়োজন হল যখন তারা ঘুমন্ত ছিল এই ঘুমন্ত অবস্থায় তাদের তো হলো না এরপর যখন তারা জাগ্রত হয়ে তারা যখন মুদ্রা দিয়ে বাজারে পাঠালো তাহলে তার অর্থ হলো যে তারা মনে হচ্ছে ওই যে লাভ ইয়ৌমান থেকে হিমাগার সাক্ষী হিমাগার আবিষ্কার হলো কোথায় থেকে এখানে একটা প্রস্তুত জাগে যে এটা ঘটেছে বহুদিন আগে সক্রেটিস প্লেটো অ্যারেস্ট তারা বহুদিন আগে এসেছিলেন কিন্তু এই হিমাগারের আবিষ্কার তারা করতে পারেননি কেন একটা লাশ দীর্ঘদিন যাবৎ থাকবে ফেরাউনের লাশ কাল্লা রেখে দিয়েছে না দীর্ঘদিন যাবৎ কিন্তু এই যুগে হলো কেন যখন ফেরাউনের ঘটনা জানতে পারলো এবং আসহাবে কাহাবের ঘটনা জানতে পারলো সবচেয়ে বড় কথা হলো যে যখন মানুষ ফ্রিজে কোনো বস্তু রাখে তখন বাহিরের আলো বাতাস থেকে তাকে মুক্ত রাখতে হয় রাব্বুল আলমিন এই গুহার মাঝে সূর্যের আলোটা জিতে দেননি এর মৌলিক কারণ যে বাহিরের কোন আবহাওয়া গেলে তাদের শরীরটা মৃত শরীরটা নষ্ট হয়ে যেতে পারত কিন্তু আল্লাহ করেন মৃত বরণ করে আল্লাহ যাকে ইচ্ছা তাকে আবার রোহ দিয়ে দেন মানে তাকে আবার জাগ্রত করেন যাকে ইচ্ছা সেই ঘুমের মধ্যেই তার মরণ দিয়ে দেন

আমাদের জীবনকে উজ্জীবিত করি তহবিদের শিক্ষায় শিক্ষিত করি আল্লাহ রব্বিন আয়ন আমাদের সকলকে তৌফিক দেন করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কথা বল এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে তাই পড়ায়কতা দয়াদ্রতা একজন মুমইন আরেক মুমইন ভাইকে সিহদ বিশকর অন্যায় থেকে থেকে বারণ করবে এ মুমিনের কাজ কাসেম একজন মুমইন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় What would you recommend us to take as career after we pass our school? So what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah subhanahu